নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে আমরা ক্লাস টেন ইতিহাসে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পঞ্চাশটা এমসিকিউ বা শর্ট প্রশ্ন বলতে পারো সেইটা নিয়ে আজকে মানে আলোচনা করবো বা দেখাবো ঠিক আছে এমসিকিউ বলতে পারো বা নর্মাল এক নম্বরের কোয়েশ্চেনও বলতে পারো দুটোর ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে তো শুরু করছি তো প্রথম যেটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে গান্ধীপুরের নামে কে পরিচিত ছোটোবেলা থেকে পড়ছো এখনও শুনছো মানে এখন শুনো মাতঙ্গিনী হাজরা এরপর আসছে বাংলার নানা সাহেব কাকে বলা হয় উত্তর হচ্ছে রামরতন মল্লিককে অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয় না উনিশশো দুই খ্রিস্টাব্দে ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয় কবে ওটা হচ্ছে উনিশশো সত্তরের দশকে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে মাইকেল মৌসুম দত্ত এখানে একটা জিনিস হয় যে অনেককে মানে এরকম কোশ্চেন কর দেয় যে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশককে তো যদি কোনো কারণে প্রকাশক কথাটা থাকে সেই হিসাবে বুঝবে যে রেভারেন্ট জেমস লং হবে আর যদি না থাকে তাহলে বুঝবে যে অনুবাদ করেছে তার মাইকেল মুস্তের সঠিক উত্তর হবে ঠিক আছে প্রকাশক থাকলে হবে না এটা আচ্ছা ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কেতুরীকরণ উত্তর চার্লস উইলকিন্স যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলার ছাপাখানার জনককে তখন হবে এটাই হবে ঠিক আছে বা বাংলা মুদ্রণ শিল্পে জনক সম্ভবত এটাই হবে আচ্ছা ভারত বিভাগের সময় গভর্নর ছিলেন উত্তরে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে জাতীয়তাবাদী জনককে বলা হয় স্বামী বিবেকানন্দকে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফরাজি আন্দোলনের প্রবর্তককে হাজি শরীতুল্লাহ আজাদ হিন্দ ফৌজের অন্যতম নারী সদস্যের নাম কি লীলা রায় নেহরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিটির সভাপতি কেছে উত্তর হচ্ছে ফজল আলী ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন উত্তর হচ্ছে মুন্সি প্রেমচাঁদ ভারত পাশ্চাত্য শিক্ষার কাটা বলে উডে ডেসপ্যাচকে তিতুমীরের আসল নাম কি মীর নিসার আলী কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে তৈরি হয় সতেরোশো সালে হিন্দু কলেজের প্রথম প্রতিষ্ঠাতাকে এডওয়ার্ড হাইডিস্ট আচ্ছা কে কে দেশ থেকে বলে স্কটল্যান্ড শব্দকল্পদ্রুম বইয়ের লেখকে রাধাকান্ত দেব উনিশ শতককে সভা সমিতির যুগ কে বলেছেন অনিশীল ভারতে লৌহ মানব কাকে বলে হরতার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও সেম হবে ভারতের বুলবুল যদি বলে তাহলে সরোজনী নাইডু সিমিলারলি ভারতের নাইট অ্যাঙ্গেল নাইটস অ্যাঙ্গেল টাইপের ছিল ওটাও কিন্তু সরোজনী নাইডুই হবে নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে শুরু হয় উনিশশো সাতের দশকে আচ্ছা ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তিয়াত্তর ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন সিমিলারলি যদি বলে বিশ্ব নারী দিবস তার আনসার হবে আটই মার্চ বাংলার শ্রীরামপুর ছাপাখানার প্রথম প্রতিষ্ঠাতা উইলিয়াম ক্যারি মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় আঠেরোশো সাতাত্তর সালে কার্টুন চিত্রে জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর বা ব্যঙ্গ চিত্র বললে এটাই হবে ঠিক আছে আধুনিক বাংলা বই ব্যবহ ব্যবসার প্রথম পথ প্রদর্শক বলা হয় উত্তর যে বিদ্যাধরকে কলকাতা মাদ্রাসা কি প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস সতেরোশো ঠিক আছে আচ্ছা হুতম পেচা নকশা লেখক কালীপ্রসন্ন সিংহ হরি সিং কন্দারা ছিলেন কাশ্মীরের ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো থেকে বাহান্ন সালে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা হেমচন্দ্র ঘোষ সর্বভারতীয় কিষাণ সভার প্রধান সভাপতি স্বামী সহজানন্দ ওয়ার্কারস অ্যান্ড পেজেন্স পার্টি কপি উনিশশো সাতাশ সালে ভারত মাতা চিত্তটি কাশেষ্টী অবনীন্দ্রনাথ ঠাকুর সত্য সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কি সমাজের দর্পণ ঠিক আছে বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক যদি বলে যে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত তখন কিন্তু তোমার দিকদর্শন হবে এবং সেটা তোমার মাসিক ছিল ঠিক আছে আর অল ইন্ডিয়া বললে ব্যাঙ্গল গ্যাজেট আচ্ছা নববিধান সমাজকে কে করেন কি সবচন্দ্র সেন আচ্ছা আর দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয়ে কবে আঠেরোশো আটাত্তর সালে রশিদারি দিবস কয় পালিত হয় বারোই ফেব্রুয়ারি লাঙল পত্রিকা সম্পাদক কাজী নজরুল ইসলাম ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেছিলেন পিমেন্ট এটলি বন্দে মাতর সঙ্গীতির কোন উপন্যাসে আছে আনন্দ আনন্দমত উপন্যাসে আনন্দ উপন্যাস আনন্দমত উপন্যাসে কে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এআইটিউসি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালে তাম্রলিপ্ত জ্যোতিষ সরকার প্রধান নেতাকে কে সামন্ত কুমি কাদের বলা হতো গুজরাটের কৃষকদের সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন রামসে ম্যাকডোনাল্ড কাঙ্গাল হরিণাধের প্রকৃত নাম হরিনাথ মজুমদার ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং ভারত মহামণ্ডল কে গঠন করেন সরাদেবী চৌধুরানী আর লাস্ট কোশ্চেন মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ করেন কে উত্তর লর্ড লিটার ঠিক আছে তো এটা ছিল আমাদের পঞ্চাশটার বেশি হয়ে গেছে ছাপ্পান্নটা কোশ্চেন ঠিক আছে এগুলো তোমরা এমসিকিউ বলতে পারো আর এক নম্বরের কোশ্চেনও বলতে পারো এক নম্বর কোশ্চেনও আসতে পারে এমসিকিউতে অপশন তো করেও দিতে পারে তো এই কোশ্চেনগুলো মোটামুটি প্রিপেয়ার করে নাও এগুলোই আসবে তার কোনো মানে নেই তবে এরকম টাইপের আসতে পারে বা তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে আমরা এইরকম ভিডিওস আপলোড করি এর আগে আমরা লাইন মেটিন ফিফটি ফিফটি সোমস ক্লাসরুমের নোটস এছাড়া আরও অন্য কিছু ছিল ঠিক আছে এই তোমার ভলিউম টু সহায়িকা এগুলো আমরা দেখিয়েছি রিভিউ তো ওগুলো কিন্তু তোমার চাই দেখতে পারো আরও অনেক কোশ্চেন পেপার দেখিয়েছি ফার্স্ট দেখিয়েছিলাম দেখেছিলাম ইয়ারও দেখাবো তো চ্যানেলে এই সব টাইপের ভিডিওস পাবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে লাইক করে দেবে আর বন্ধুদের শেয়ার করবে ব্যাস এটাই এইটুকুই ধন্যবাদ